নির্যাতনের অভিযোগ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বড়চড়া ব্লকের মানগ্রাম গয়লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ওই প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে ওঠে। জানা যায়, গত বৃহস্পতিবার ওই এলাকার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী স্কুলে গেলে তার সাথে সেই স্কুলের প্রধান শিক্ষক শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর খবর ছড়িয়ে পড়তেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে ওই স্কুল শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সেই ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যায়। স্কুলের টিফিনের সময় ছাত্রীকে একা পেয়ে তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ভুই। এরপর ছাত্রীকে 10 টাকা দিয়ে তার এইসব কুকৃতির কথা ফাঁস না করার হুমকিও তিনি দেন বলে জানা যায়। এই ঘটনার পর থেকেই সেই ছাত্রীর মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করে তার বাড়ির লোক। জানা যায়, ঘটনার পর থেকেই বাড়ি ফিরে সবসময় মনমরা হয়ে থাকতো ওই ছাত্রী। খাওয়া দাওয়া ঠিকমতো করতো না, এমনকি স্কুল যেতেও সে ভয় পেত। তারপর এই বিষয়গুলো লক্ষ্য করে সেই স্কুল ছাত্রীর মা তাকে জিজ্ঞেস করলে সে সমস্ত ঘটনা বলে দেয়। এরপর সেই ঘটনা শুনে গ্রামের মানুষজন সকালে স্কুল ঘেরাও করে আটক করে রাখে প্রধান শিক্ষককে। উত্তাল হয়ে ওঠে গ্রামবাসী। এই ঘটনা শুনে তড়িঘড়ি বড়জোড়া থানার পুলিশ এসে সেই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ ভুইকে থানায় নিয়ে যায় এবং তাকে আটক করে রাখে। বড়জোড়া থানার পুলিশ সূত্র জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি কী হয়েছে সেই সব খতিয়ে দেখে বড়জোড়া থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাটা বলতে, পরশু যেটা মাস্টার মশাই ও ক্লাসে গিয়েছিল, টিফিনের পর যেটা ওকে একা ডাকা হয়েছিল, দিয়ে ও বলেছে মানগ্রাম গোয়ালাপাড়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনাদের বাড়ির মেয়েকে ডেকেছিল, সে পড়তে যায়? হ্যাঁ, সে পড়তে যায়। আচ্ছা, আমার ভাই কত বছর বয়স? ওর বয়স 9 ক্লাস। কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। তারপর বলুন। আর যেটা হয়েছে, ও বলছে নাকি মাস্টার মশাই ডেকেছিল একা, দিয়ে তারপর ও ডেকে বলেছে যে এমনি ভাব মানে খারাপ ব্যবহার করেছে, যাই হোক গায়ে টাচ করা। তারপরে ওকে টাকাও দেওয়া হয়েছিল যে 10 টাকা কাউকে বলিস না, তোর মাকে আরে বলিস না, দিয়ে এটি বলেছে। দিয়ে ও 3 দিন 2 দিন স্কুল যায়নি। মানে ও বলছিল যে এমনি ভাব আমাকে 10 টাকাও দেওয়া হয়েছে, দিয়ে বলছিল যে কাউকে বলিস না। তারপরে ও স্কুল যেতে চাইছে না, বাড়ি এসে ওর মাকে বলছে যে আমি স্কুল যাব না। বলছে কেন যাবি না? যে এমনি ভাব ওকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ও বললো আর কি যে মাস্টার এমনি ভাব আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি স্কুলে আর যাবো না। তারপরে জিনিসটা জানা হলো যে এমনি ভাব আরও মানে আগে আরও যে পাড়াতে আমাদের মুসলিম পাড়া ছিল সেখানেও কি খারাপ ব্যবহার করেছিল, ওকে বার করে দেওয়া হয়েছিল, যে আমাদের স্কুলে জয়েনিং হয়েছে। এমনি ভাব আরও সবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, প্রতিবাদ কেউ করে নাই, আমরা প্রতিবাদ করলাম। ওই শিক্ষক কি প্রধান শিক্ষক ছিল? হ্যাঁ, প্রধান শিক্ষক ছিল অভিজিৎ ভুই। ওর নাম নাম হচ্ছে অভিজিৎ ভুই, হেডমাস্টার ছিল। আচ্ছা, বাড়ি হচ্ছে পখন নাই। আচ্ছা, আজকে আমরা মানে ডিউটি যাওয়ার ইয়েতে আমরা ইয়ে করলাম, দিয়ে বাড়ি বললো যে এমনি ভাব যেতে হয় না, একটা তো কোনো মানে ইয়ে দরকার, প্রতিবাদ করা দরকার, এমনি যেহেতু হয়েছে তো এটা যেন খুব কঠোরতম শাস্তি হোক, মাস্টারকে যেন সাসপেন্ড করা হয়, আর কোথাও যেন না এর জয়েনিং হয়, আর এর যেন একদম পুরো এটা প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটাই চাই। কারণ এমনি ভাব আমরা তো আর স্কুলে কাউকে পাঠাতে পারবো না। আমার ধরো ভাইপো আছে, ভাইজি আছে, আরও পাড়া প্রতিবেশীর অনেকেই ভাই বোন, যাই হোক সম্পর্কে ইয়ে, এমনি ভাব যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, আমরা এটাই চাই। আর ওই মাস্টার মশাই যেন কোথাও আর না ও কোনো স্থায়ীভাবে আর কোনো, এটাই আমরা চাচ্ছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, লিখিত অভিযোগ আমার বাবা, জেঠু, কাকু, আরও ওর মা ও ওর বাবা সবাই গেছে, আমরা বাড়িতে আছি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা বলতে, ও পরশু দিন স্কুল গিয়েছিল, দিয়ে স্কুল যাওয়ার পর অভিজিৎ মাস্টার ডেকেছিল আর কি আমার ভাজিকে, মানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে বলছে তোরা সব বাইরে যা, দিয়ে ওকে ডেকেছে একা, দিয়ে এবারে ওকে কলে বস করায় ইটিসিটি ওকে ইয়ে করছে, দেবরে মেয়েটা সন্ধ্যেবেলায় আসার পর বলেছে যে মা, বলছে মা আমাকে এমনি এমনি স্যার করেছে, ঠিক আছে। ওর মা বলার পর আমাদের ঘরের লোক ওকে যে পরে
মাস্টারকে স্যার বলকে বলতে গেছে স্যারকে যে দেখুন স্যার এই সকাল আপনার করাটা উচিত হয়নি, এবারে এখন মাস্টার মানে অনাস্বীকার করছে যে আমার ভুল হয়েছে এটা করার। মেয়েটার বয়স কত ছিল? মেয়েটার বয়স আপনার 9 প্লাস। কোন ক্লাসে পড়তো? ক্লাস 4। আচ্ছা, হ্যাঁ সকালে ব্যান্ডে রাখা হয়েছিল, পুলিশ এসেছিল, এরপরে পুলিশ এসে নিয়ে গেছে মাস্টারকে। আচ্ছা, এই বিষয়ে আপনাদের পরিবারের তরফ থেকে কি লিখিত অভিযোগ করা হয়েছে থানাতে তার বিরুদ্ধে? সে তো থানায় ওরা সব গেছে, লিখিত অভিযোগ তো করতেই হয়, গ্রামের সবাই আরো গেছে। ওই সকাল মাস্টারকে মানে ইয়ে করা এটাই বেটার, ওই সাসপেন্ড করে দেওয়াটাই বেটার। ওই সকাল মাস্টারকে ফাঁসি দেওয়া দরকার। ওইটুকু বাচ্চা ছেলে ধরুন, ও কি জানে, ওকে যদি এরকম এই অবস্থা যদি করে তাহলে আর কেউ স্কুল পাঠাবে বলুন? কেউ পাঠাবে না ওনার বাচ্চাদেরকে তো ঘরে ধরে রাখ। হ্যাঁ, আমাদের স্কুলের নিরাপত্তা যদি না থাকে তাহলে আমাদের ছেলে মেয়েকে আর স্কুলে পাঠাবো না। আচ্ছা, এইটা পেয়ে ডেকেছে যে খারাপ ব্যবহার করেছে ছেলের সঙ্গে, দিয়ে ছেলে নিজের ভয় ধরাইছে, দিয়ে ছেলে ভয়ে চলে আসছে ঘর, স্কুল যেতে চাচ্ছে না, মা মাস্টার আমাকে এরকম করে ডাকছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে ওই জন্য মা আমি আর স্কুল যাবো না, আমাকে 2-3 দিন ডেকেছে, দিয়ে আমাকে খুব খারাপ ব্যবহার করলে, দিয়ে একটা গিলাস দিলে 10টা টাকা দিলে, এক বলছি তুই মাকে বলিস না, তো এই পয়সায় 10 টাকা লিয়ে যা চপ খাবি, দিয়ে ছেলেকে ওর মাকে এসে বলেছে ছেলে কাঁদছে ঘরে, ওই যে মা আমি স্কুল যাবো না, ওই মাস্টার যদি না স্কুল থেকে যায় তাহলে আমি স্কুল যাবো না, আমার সঙ্গে এরকম ব্যবহার করলাম যে সবাইকে বললাম যে আমার বাড়ির লোক সবাইকে বলছি কেন বলবে এই কোথা কেন করবে, দিয়ে ওই জন্যে গেছে সব ওকে বলতে, দিয়ে ওকে মারধর করা হয়েছে এই খারাপ ব্যবহারের জন্যে, দিয়ে থানা নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ ডাকা হয়েছে। এরকম একটা নিন্দাজনক ঘটনা, কি বলবেন? এই বাচ্চা ছেলে স্কুল যায় এরকম ব্যবহার করে, ওই জন্যই ছেলে স্কুল যেতে চায় না, ওই জন্যই মাস্টারের শাস্তি করা দরকার, ওইটাই খুঁজি যে কোন স্কুলে যেন না থাই পায়, ও আজকে এই ছেলেটাকে বাচ্চাটা করলে কালকে আরেকটা মেয়েকে করবে।